ছেলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় মামলা করা হলে পুলিশের চাপে ছেলেকে বাড়ি ডেকে এনে পুলিশের হাতে ধরিয়ে দেন বাবা। এমনই এক বিতর্কিত ঘটনা ঘটে মেহেরপুর সদর উপজেলার রাজাপুরে। জানা যায়, ইজিবাইক চালক আহাদ পাশের গ্রামের ষষ্ঠ শ্রেণীতে পড়া এক মেয়ের সাথে প্রেম করে। কয়েক মাসের প্রেম, বিয়েতে রূপ দিতে তারা 20 দিন আগে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিশোরী মেয়ে তার ভালোবাসার মানুষের হাত ধরে পালালেও মেয়েটির পরিবার অপহরণ মামলা করে, যার কারণে পুলিশ ছেলের বাবাকে চাপ দিতে থাকে। পরে ওই ছেলের বাপ উপায়হীন অথবা বিবেকের তাড়নায় ছেলেকে ফোন দিয়ে বাড়ি নিয়ে আসে। এরপর পুলিশ ডেকে মেয়ে নিয়ে পালিয়ে যাওয়া ছেলেকে ধরিয়ে দেয়। দর্শক, যদি সব অপরাধী ছেলেকে তার বাবা এভাবেই আইনের হাতে তুলে দিত, তাহলে হয়তো দেশে অপরাধের পরিমাণ অনেকটাই কমত। আপনার ধারণাটা কেমন তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।